15 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি অষ্টম শ্রেণীতে পড়ি, মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আমি মাদ্রাসায় পড়ালেখা করিনি, কিন্তু আমার ইচ্ছা মদিনা বিশ্ববিদ্যালয়ে ইসলাম নিয়ে পড়াশোনা করা। আল্লাহ যেন কবুল করেন, তৌফিক দান করেন। আমি চাইলেও মাদ্রাসায় ভর্তি হতে পারবো না, কিন্তু আমি একজন শেখের কাছে কোরআনের আরবি ভাষা ও হাদিস শিখছি, তাই আপনি কি বলবেন, আমি কি মদিনা বিশ্ববিদ্যালয়ে ইসলাম নিয়ে পড়াশোনা করতে পারবো? ইনশা আল্লাহ তাআলা পারবেন। সেখানে আমি ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবো? পারবেন ইনশা আল্লাহ তাআলা। মদিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য দুটো পথ রয়েছে বা দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আপনি যেসব বেসরকারি কওমি মাদ্রাসা রয়েছে, এমন মাদ্রাসা যেই মাদ্রাসাগুলি মঞ্জুরিপ্রাপ্ত মদিনা ইউনিভার্সিটি থেকে অথবা সৌদি শিক্ষা মন্ত্রণালয় ওয়াজারাত তালিমুল আলী থেকে, তাহলে আপনি সেখান থেকে আসতে পারবেন। রিকগনাইজড বেসরকারি মাদ্রাসাগুলি থেকে আপনি আসতে পারবেন। আর একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা থেকে অথবা স্কুল থেকে, আলিয়া মাদ্রাসার দাখিল অথবা স্কুলের যদি আপনার উচ্চ মাধ্যমিক থাকে, 12 ক্লাস পড়া থাকে এ লেভেল, তাহলে আপনি অ্যাপ্লাই করার যোগ্য। সারা পৃথিবী থেকে, বিশেষ করে অমুসলিম দেশগুলি থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, রাশিয়া থেকে, চায়না থেকে, আমাদের চায়নার 5 জন ক্লাসমেট আমার ছিল, 120 জনের মধ্যে হাদিস ফ্যাকাল্টিতে আমরা 4 বছর লেখাপড়া করেছি তাদের সাথে, তারা সবাই স্কুল কলেজের পড়া, কারণ ওইসব দেশে বড় কোনো মাদ্রাসা নেই, সুতরাং মাদ্রাসা থেকে পড়ে আসার কোনো সুযোগ নেই। তারা মোটেই আরবি জানে না, এখানে এসে 2 বছর ভাষা করেছে, আরবি পড়ে, আর তারা স্কুল কলেজ থেকে এ লেভেল 12 ক্লাস পর্যন্ত পড়ে এসেছে। তো ওইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভালো মার্কস থাকলে, আর কবুল করা, তার কারণ কোটা রয়েছে, তাদের কবুল করা না করা প্রথম আল্লাহ রব্বুল আলমের হাতে, আর তারপরে যারা দায়িত্বশীল রয়েছে তাদের সিলেকশন আল্লাহ রব্বুল আলম যেন আপনাকে কবুল করেন।